অল রাইট, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নোট কয়েনের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। নট অনলি মি, আপনারাও সাথে থাকবেন, আপনারাও অবশ্যই প্রাইস প্রেডিকশন করবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, শুধুমাত্র আমার কথায় না, আমি অবশ্যই একটা এক্সিট অ্যামাউন্ট বলবো যে এর থেকে এর ভিতরে অবশ্যই একটা প্রাইস থাকবে, এবং এই দাম অনুযায়ী আপনি ক্যালকুলেট করে নেবেন আপনার কত কয়েন আছে বা আপনার কত টোকেন আছে, অ্যাকচুয়ালি নট টোকেন কতটা আছে সেটা ক্যালকুলেট করে কী প্রাইস দাঁড়াচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে প্রাইস প্রেডিকশনটা, আমি অনেক কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এবং এক্সেট রিসার্চ রিপোর্ট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এর ভিতরে অন্তত প্রাইসটা হতে পারে, এবং তারা প্রাইসটা মার খেয়ে যাচ্ছে কোন জায়গায়। একটা শুধুমাত্র জায়গা রয়েছে যেখানে তারা মার খেয়ে যাচ্ছে, তাছাড়া ভাই 18টার উপরে, 18 থেকে 19টা বা 20টার উপরে এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে। তাদের এত বড় একটা কমিউনিটি রয়েছে, প্রায় 6 পয়েন্ট, এখানে 2 মিলিয়নের মতো এখানে কমিউনিটি রয়েছে তাদের, তার থেকেও বেশি। মানে এখানে শুধুমাত্র আমি তাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটার কমিউনিটিতে কথা বলছি আর কি। তাদের একটা টোকেন অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে, এবং যেটা বিনান্স ছাড়াই তাদের প্রাইস প্রায় $7 হিট করতেছে, আমি টোন কয়েনের কথা বলতেছি। এবং তাছাড়াও তাদের এত বড় একটা প্রজেক্ট যেহেতু টেলিগ্রাম এটার পিছনে আছে, তার মানে বুঝতেই পারছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট, বাট একটা জায়গায় গিয়ে ধরা খেয়ে যাচ্ছে। এবং এই ধরাটা কোন জায়গায় খেয়ে যাচ্ছে এবং এটা এক্স্যাক্টলি ধরা না, লং টার্মে এটাও গিয়ে সাস্টেন করে যাবে, মানে অতটা ফেভার করবে না যে এই জিনিসটার কারণে আজীবন শুধুমাত্র প্রাইস ডাউনই থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আমি যদি আপনাদেরকে তাদের যে মেইন কয়েন টন, যেটা তাদের ফার্স্ট প্রজেক্ট, টেলিগ্রামের ফার্স্ট প্রজেক্ট যেটা টন কয়েন, এটার মার্কেট কিছুদিন ধরে দেখেন এটা কি পরিমাণে পাম্প করতেছে। এইখান থেকে শুরু করে এখানে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা আই থিঙ্ক বুঝতে পারবেন না। এই যে দেখেন, মের 18-র পর থেকে, এই যে মে মাসের 18-র পর থেকে, এই যে মে এপ্রিল, এই দুই মাসের দেখেন, এই দুই মাসে দেখেন কি পরিমাণে হিউজ পরিমাণে একটা পাম্প করছে, এবং এখানে শুধু আপই গেছে। গ্রাফের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র আপের দিকেই গেছে, ডাউন খুব কম হয়েছে, মাঝে মধ্যে কিছু নিউজের কারণে ডাউন হয়েছে, আবার কিন্তু ফুল আপের দিকেই আছে শুধুমাত্র এই নট কয়েন। এই নট কয়েনের কারণে যদি একটা কয়েন অলরেডি যেটা মার্কেটে লিস্টেড এটা এতটা পাম্প করতে পারে, তাহলে অবশ্যই আমরা নট কয়েনের প্রতিও আশা রাখতে পারি। বাট আশাটা একটা জায়গার কারণেই রাখতে পারতেছি না, কোন সেই জায়গা আমি বারবার একটা জায়গার কথা বলতেছি সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আর মাত্র 36 ঘন্টা বাকি আছে, তারপরেই মার্কেটে লিস্টেড হয়ে যাবে নট কয়েনটা। এবং আপনারা কী পরিমাণে এক্সাইটমেন্ট, এবং এই টাকাটা দিয়ে আপনারা কী করবেন, আপনারা কীরকম এক্সপেকটেশন রাখতেছেন, এটার প্রাইস কীরকম হবে এবং এটার টাকাটা কী পরিমাণে আপনি পেতে পারেন, এটা দিয়ে আপনি কী করবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে কি ভাই, যদি আপনি এগুলো জানি আর কি, একটু আমার নিজের কাছেও আনন্দ লাগে। আমি ক্লেম করার ইন্টারেস্টটা অত বেশি না, আপনারা ক্লেম করে আপনাদের যে খুশিটা সেটা যদি আমি দেখি ভাই, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমার ক্লেমের বিষয়টা অতটা ইয়ে না, আমি ইনশাল্লাহ ক্লেম করে নিতে পারবো, আমার তেমন ঝামেলা হয় না, কিন্তু আপনারা এক্স্যাক্ট সঠিকভাবে ক্লেম করতে পারতেছেন কিনা বা কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা সেইটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে ভাই টাকা আমি দিতেছি না, একটা প্রজেক্ট থেকে টাকা দিতেছি, এটা আপনাদের কাছে শেয়ার করছি, বাট এখন যদি আপনাদের একটু ভুলের কারণে এটা হাতছাড়া হয়ে যায় ভাই, তাহলে সব থেকে বেশি খারাপ আমারই লাগবে। যাই হোক, অনেক বকবক করতেছি, আমরা মেইন কাজে চলে আসছি যে এক্স্যাক্টলি এখানে প্রাইসটা কী পরিমাণে হতে পারে। প্রাইস প্রেডিকশনটা অ্যাকচুয়ালি আমি যেটা, আমি কোনো প্রজেক্টের প্রাইস প্রেডিকশনটা করতে চাই না, তার রিজন হচ্ছে প্রাইস প্রেডিকশন এমন একটা বিষয়, এইটা কিন্তু কোম্পানি যেই প্রজেক্ট তারাও বলতে পারে না প্রাইসটা কী পরিমাণে হতে পারে। সব কিছু থাকে আন্তাজে ডিল মারা, এখন আন্তাজে ডিল মারাও যদি কিছুটা থাকে আর কি আশেপাশে থাকে, তাহলে তারপরে আন্তাজে ডিল মারা হয় কিছুটা যাতে আশেপাশে থাকে, সব কিছু বিবেচনা করে রিসার্চ করে। তো আমি প্রথমে রিসার্চটা দেখতে চাচ্ছি বিনান্সের। অ্যাকচুয়ালি বিনান্সের রিসার্চ কিন্তু সব থেকে পারফেক্ট হয়ে থাকে, আমি বিনান্সের রিসার্চ দেখার জন্য আমি বিনান্সে চলে আসলাম। ওকে, আমরা চলে আসলাম লঞ্চ প্যাডের ভিতরে, এবং লঞ্চ পুলে আসবো। আসার পর প্রজেক্ট অলরেডি আপনারা জানেন যে এখানে ফার্মিং চলতেছে, আর মাত্র 15 ঘন্টা বাকি আছে, তারপরে ফার্মিং এন্ড হয়ে যাবে, তারপরে মার্কেটে লিস্টিং হয়ে যাবে। এবং এখানে যদি আমি ক্লিক করি প্রজেক্টের উপরে, তারপরে এখানে দেখতে পারবেন প্রজেক্ট ইনফো বলে একটা সেকশন রয়েছে। যদি আমরা প্রজেক্ট ইনফোতে আসি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে নট রিসার্চ রিপোর্ট যেটা রয়েছে, আপনারা জানেন প্রত্যেকটা প্রজেক্ট যখন তাদের লঞ্চ পুলে বা লঞ্চ প্যাডে আসে, তখন বিনান্স এটাকে পারফেক্টভাবে রিসার্চ করে থাকে। এক্স্যাক্টলি রিসার্চগুলোর মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে প্রজেক্টটার কী কী জিনিস রয়েছে, ভালো দিক সেগুলো তুলে ধরার চেষ্টা করে। যদি আমরা এই রিসার্চ রিপোর্টটাই একটু চেক করি তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবো। ইতিমধ্যে আমরা জানি যে প্রায় 18 থেকে 20টার মতো এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, তাছাড়া বিনান্সের লঞ্চ পুলে আসছে, এবং এত বড় একটা কমিউনিটি ব্যাকআপে রয়েছে তাদের, তাহলে এটা মোটামুটি খুবই ভালো একটা প্রজেক্ট বা খুবই ভালো একটা কয়েন অবশ্যই বলতে হবে। এবং তারা এখানে এটা বলেই দিছে যে নট ইজ এ কমিউনিটি টোকেন, অলরেডি সম্পূর্ণ কয়েন তারা ডিস্ট্রিবিউট করে দিছে কমিউনিটিকে, মানে কোনো ধরনের প্রি সেল কোনো কিছুই ছিল না, ডাইরেক্ট একদম কমিউনিটিকে দিয়ে দিছে। এবং ইভেন কি এখনও দিয়ে যাচ্ছে লঞ্চ পুলের মাধ্যমে, জাম্প টাস্ক বলে একটা সেকশন রয়েছে, মানে ওকেএক্সের আর কি, ওকেএক্স থেকে ইনকাম করা যায়, তারপরে বিনান্স থেকে ইনকাম করা যাচ্ছে, তাদের নিজস্ব ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট থেকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, টোন স্টেক করে বা হোল্ড করে ওইখান থেকেও ইনকাম করা যায়। যাই হোক, এটা একটা ওয়েব থ্রি প্রোডাক্ট, ওয়েব থ্রি প্রোটোকলের, তারপরে এখানে রয়েছে এটা একটা গেমিং প্রজেক্ট, অবশ্যই এখানে তারা বলে দিচ্ছে যেহেতু আমরা ট্যাপ ট্যাপ করে এখান থেকে ইনকাম করেছি, এটা একটা ভালো ইকোসিস্টেম রয়েছে, এবং এটা
একটা ওয়েব থ্রি অফার, এটা আর বলতে হবে না। তারপর নিচের দিকে আসলে এখানে বলা আছে তাদের সম্পূর্ণ ডিটেলস, সবকিছু বলা আছে। এখানে টোটাল সাপ্লাইয়ের কথা বলা আছে, প্রায় 102 বিলিয়নের মতো টোটাল সাপ্লাই রয়েছে এখানে তাদের, এবং 100% সাপ্লাই মার্কেটে চলে আসতেছে। মানে এই জায়গাটায় এসে আমি যা বারবার যে জিনিসটা বলতেছিলাম যে মার্কেটে এসে ধরা খেয়ে গেছে একটা জায়গায়, সেটা হচ্ছে তাদের অবশ্যই তারা কমিউনিটিকে খুবই ভালোবাসে, সব থেকে বেশি কমিউনিটিকে প্রায়োরিটি দিয়ে থাকে, এবং যাই হোক প্রাইস যাই হোক তারা চায় যে প্রত্যেকে এটা সম্পূর্ণভাবে যাতে পায়, মানে তাদের কোনো ধরনের ঝামেলা তারা রাখতে চায় না, সবাই যাতে খুশি মনে থাকতে পারে, সেই জন্য তারা একদম 100% সাপ্লাই মার্কেটে ছেড়ে দিয়েছে, তাদের কাছে কোনো কিছুই রাখে নাই। তারা এই জায়গায় একটু ধরা খেয়ে গেছে, মানে যেহেতু 102 বিলিয়ন সাপ্লাই একসাথে চলে আসতেছে মার্কেটে, এর আগেও আপনারা জানেন আমরা যে প্রজেক্টগুলো থেকে কাজ করেছি সেগুলো কিন্তু 50% তো দেয়ই না, বাট 20% 20% 15% এরকম দিয়ে থাকে। 15% 20% প্রথমে মার্কেটে ছাড়ে, তারপরে এক মাস পর পর, দুই মাস পর পর, এইরকম ঝামেলা থেকে তারা বের হয়ে একদম টোটালি 100% মার্কেটে রিলিজ করে দিয়েছে। আপনারা যারা উইথড্র করছেন তারা জানেন আপনাদের যা যা যত টোকেন ছিল সম্পূর্ণ টোকেনই মার্কেটে চলে আসছে, তাদের হাতে আর কোনো ধরনের রাখারাখি নেই, সম্পূর্ণটাই মার্কেটে ছেড়ে দিয়েছে। এখন মার্কেটে আসার পর এটার প্রাইসটা কী পরিমাণে হবে সেইটা নিয়েই টেনশনে, যেহেতু সাপ্লাই হিউজ পরিমাণে রয়েছে এটার, মানে সাপ্লাইটার কারণেই একটু সমস্যায় পড়ে গেছে সবাই, মানে তাছাড়াও তাদের সব কিছু এখনও পর্যন্ত সব কিছু একদম ওয়েল গুড পারফেক্ট ছিল, মানে $1 উপরে হিট করার আশা ছিল আমাদের, কিন্তু এই সাপ্লাইটাই আমাদেরকে মেরে দিছে। যেহেতু তাদের হিউজ পরিমাণে কমিউনিটি সবাইকে দিতে হবে এবং যেহেতু পুরোটাই মার্কেটে ছেড়ে দিছে, তাহলে ভাই কিছু করার নেই এখানে। তারপরেও এখানে সাপ্লাই সব কিছু হয় না, যে সাপ্লাই সব কিছু আসছে, সাপ্লাই আসছে মানে প্রাইস প্রথম দিকে অবশ্যই সাপ্লাই যেহেতু আসছে হিউজ পরিমাণে, সাপ্লাই একটা জায়গায় আসলে যত ভালোই কমিউনিটি হোক প্রথম দিকে অবশ্যই তাদেরকে স্ট্রাগল করতে হবে, সামনের দিকে লং টার্মে এসে অবশ্যই একটা ভালো পারফর্ম দিতে পারে, যেহেতু এটা তাদের সেকেন্ড প্রজেক্ট এবং ফার্স্ট প্রজেক্টটা খুবই সাকসেসফুলি রান করছে টোন প্রজেক্ট, এবং এইটা তাদের সেকেন্ড প্রজেক্ট, অবশ্যই এটা নিয়ে তারা যথেষ্ট পরিমাণে ভালো পরিশ্রম করতেছে এবং ভালো একটা প্রাইজে আসবে, তবে এটা অনেক সময় লেগে যাবে, মানে হোল্ড করাটা একটু টাফ হয়ে যাবে আর কি, না হোল্ড করাটাই বেটার হবে। তারপর আপনারা হোল্ড করবেন কি করবেন না এটা অবশ্যই জানাবেন আমাকে, কমেন্ট করে জানাবেন। আর প্রথম থেকে প্রাইসটা একদমই থাকবে না, তারপর থেকে ডাউন হতেই থাকবে, প্রথমে যাই লিস্টিং হোক তারপর থেকে ডাউনই দেখতে পারবেন, আশা করা যায় এটা অনেকদিন ধরেই চলবে ডাউনটা, তারপরে যদি কোনো এক সময় আসে তাহলেই যদি এটা একটু পাম্প করে আর কি মার্কেটে। এবং তাদের এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন লঞ্চ পুলের মাধ্যমে কত দিচ্ছে, তারপরে মাইনারদেরকে কত দিচ্ছে, তারপরে ইকোসিস্টেম ফাউন্ডার, কমিউনিটি ইনভেস্টর, তারপর রয়েছে এখানে এই যে ডেভেলপার, মানে সব মিলিয়ে মানে তাদের সব কিছু মাইনার্সদেরকেই বেশিরভাগ দেওয়া হয়েছে। যেখানে দেখেন প্রায় 78% মানে মাইনারদেরকে সাপ্লাই দিয়েছে, মানে যারা ট্যাপ ট্যাপ করে আর্ন করছেন, আপনারা জানেন যে আমরা ট্যাপ ট্যাপ করে এখান থেকে ইনকাম করছি, আর বাকি কিছু অল্প কিছু আর কি দেওয়া হয়েছে এদিক সেদিকে ওদেরকে আর কি, আর বেশিরভাগ কিন্তু মাইনারদেরকেই দিয়ে দেওয়া হয়েছে, মানে যারা এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করছে। তো যাই হোক, টোটাল সাপ্লাই যেহেতু মার্কেটে আসছে, এই প্রেডিকশনে যদি আমরা একটু ক্যালকুলেট করি, আমরা খুবই সাইন্টিফিক ক্যালকুলেটারে যাব না, যেহেতু একটা আমি এতক্ষণ পর্যন্ত রিসার্চ করে যতটুকু জানতে পারছি ততটুকু আমি বলি, আমার প্রাইস প্রেডিকশনটা হচ্ছে 0.005, এটা হচ্ছে বেসিক্যালি একদম সর্বনিম্ন, এর থেকে নিচে নামার কোনো কথাই নাই, আর যদি এর থেকে নিচে নামে তাহলে আর কিছু আশা করারও যায় না, তারপরেও বলা যায় না। 0.005 আমি সর্বোচ্চ রাখছি আর কি সর্বনিম্ন প্রাইসের ক্ষেত্রে, আর সর্বোচ্চ যদি হয় সর্বোচ্চটা কখনোই প্রেডিক্ট করা যায় না, সর্বোচ্চ যত ইচ্ছা ততই হতে পারে, আর আমরা অবশ্যই চাই সব থেকে বেশি হোক, তবে সর্বোচ্চ দেখা যাচ্ছে 0.1টা আসাও একটু কষ্ট হয়ে যাবে, তবে 1 বা 2টা খুবই খুবই রেয়ার কেসে যদি আসে তাদের মার্কেট ক্যাপ হিউজ পরিমাণে বিলিয়নের কাছে তাদের মার্কেট ক্যাপ যাওয়ার পর দেন আমরা 2টা আশা করতে পারি, 1টাই আপাতত রাখতেছি, এই পরিমাণে প্রেডিক্ট করা হয়েছে আর কি সর্বোচ্চর ক্ষেত্রে। তো দেখেন 0.01 থেকে 0.005 এর ভিতরে প্রাইসটা থাকবে, তার থেকে ভালো হলে খুবই গুড, তবে 2 সেন্টের আশায় একটু রয়েছে, অবশ্যই আশা করতেছি 0.02 মতে থাকার কথা। এবং আপনাদের প্রাইস প্রেডিকশন কি অবশ্যই জানাবেন, ভাই আমরা কমায় বলতেছি না, কমায় বলে লাভ নাই, আমি যে প্রাইস প্রেডিকশন এখান থেকে করছি তার থেকে যদি বেশি হয় তাহলে তো ভাই আরও খুশি, আমার প্রাইস প্রেডিকশন তো দরকার নেই, আমার কথা দামটা যাতে বেশি, আমরা যাতে ডিসেন্ট অ্যামাউন্টের একটা পেমেন্ট পাই, সবাই যাতে খুশি থাকে, এরকম একটা প্রাইস হলেই ভালো হবে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রাইস প্রেডিকশন, বা আপনাদের কী অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর মার্কেটে এখন যেই পরিমাণে প্রাইসগুলো দেখা যাচ্ছে আপনারা যদি একটু দেখাই, মানে আপনি এক্সে আসলে এগুলো আপনারা যদি টুইটার ঘাটাঘাটি করেন জানেন যে বিভিন্ন ধরনের মার্কেট ক্যাপ, কয়েন গেকো এগুলোর বেসিক্যালি এখানে ইয়ে চলতেছে, প্রাইস দেখা যাচ্ছে 0.2, তারপরে 0.1, এরকম করে প্রাইসগুলো দেখা যাচ্ছে, এবং এইগুলো কিন্তু টোটালি ফেক। এগুলো এই যে দেখেন এইখানে তো একদম সবকিছু পার করে গেছে $101, যাই হোক এরকম অনেক এডিটেড স্ক্রিনশট দেখবেন, এবং অনেকে আপনাকে লুভ দেখাতে পারে যে সেল করে দেন বা এই করেন ওই করেন, এগুলো কখনোই করতে যায় না, যখন মার্কেটে লিস্টেড হবে এক্সাক্ট প্রাইসে মার্কেট প্রাইসে সেল করবেন। তো এটাই ছিল আমাদের লাস্ট কথা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।